প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরই অনুরোধে আমি বিশ্বনাথ, জিকেবিদ বিশ্বনাথে আজকে আলোচনা করতে চলেছি মাধ্যমিক ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাকৃতিক ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এখান থেকে কিন্তু প্রচুর MCQ, SAQ এবং LAQ প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। বিশেষ করে LAQ-তে যে বড় প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে এসেছি, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এটা আসার সম্ভাবনা মাধ্যমিকে প্রায় বছরই এটা কিন্তু ঘুরে ফিরে এসে থাকে। তাই যারা এবছর মাধ্যমিক দিতে চলেছ বা তোমরা ইউনিট টেস্টের জন্য প্রস্তুতি নিতে চাইছো বা টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে এটা একটা পড়ে। এই প্রশ্ন উত্তর আলোচনা করব। এখানে এই আলোচনার আগে তোমাদেরকে জানাবো, যারা আজকে ভিডিওটা নতুন দেখছো, অবশ্যই এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবে, তাহলে এরকম ভিডিও যখনই আসবে তোমরা দেখতে পারবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তাদেরকে জয়েন করিয়ে নেব হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে শিক্ষামূলক আলোচনাটাই প্রধান। আর তোমাদেরকে জানাবো, এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু প্রচুর লিংক দেওয়া রয়েছে, শুধু ভূগোলের নয়, প্রতিটা সাবজেক্ট মাধ্যমিকের প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক আলোচনা, সাজেশন মানে গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন, তার উত্তর, MCQ, SAQ, LAQ এর উত্তর, সমস্ত কিছুই আলোচনা এখানে করা হয়ে থাকে, তোমরা অবশ্যই দেখতে পারো, আশা করি উপকৃত হবে। যাই হোক, চলে আসি এবার ভিডিওয়ে। দেখো, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে অদৃশ্য গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। এটা একের মানে চলে আসতে পারে বা দুইয়ের মানেও আসতে পারে, বায়ুমণ্ডল কাকে বলে, তখন কিন্তু এখান থেকেই গুছিয়ে লিখতে হবে যে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে অদৃশ্য গ্যাসের আবরণ পৃথিবীকে ঢেকে আছে, পৃথিবীর উপর বিরাজ করছে, আর সেই তাকেই, সেই অদৃশ্য গ্যাসের আবরণকেই কিন্তু বায়ুমণ্ডল বলা হয়। এবার যদি তুমি এইটুকু লিখে আসো, দুইয়ের মানের জন্য বলছি, তাহলে কিন্তু তুমি পাবে না নম্বর, আর একটু লিখতে হবে। বায়ুমণ্ডল বলতে পৃথিবীকে চারপাশে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তরকে বোঝায়, যা পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা ধরে রেখেছে। দেখো, পৃথিবীর কেন্দ্রে কি রয়েছে, মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। তোমরা অনেকেই পড়েছ সেই আপেল কেন গাছ থেকে পড়ে মাটির দিকেই কেন পড়ে, উপর দিকে কেন উঠে যায় না, এই যে আবিষ্কার, সেই যে আবিষ্কারের পর থেকে আমরা জানতে পারি যে মাধ্যাকর্ষণ শক্তি বলে কিছু একটা রয়েছে, যেটা যে কোনো জিনিসকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে, এবং যতটা কেন্দ্রের দিকে জিনিসটা পৌঁছায় তার গতিবেগ তত বেশি হয়। যেমন তোমরা উপরে আকাশের দিকে একটা ঢিল ছুঁড়ে তোমরা দেখতে পারো, ঢিলটা যখন আকাশের দিকে যাচ্ছে তখন যে গতিবেগে যায়, কিন্তু নামার সময় অনেক বেশি গতিবেগে নামে। এই যে ব্যাপারগুলো, এগুলোই কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রমাণ হিসেবে আমরা ধরে নিতে পারি। তো সেই মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু ধরে রেখেছে এই বায়ুমণ্ডলকে পৃথিবীর ওপর, একে আবহমণ্ডলও বলা হয়। তাহলে আর একটা জিনিস শিখলে, বায়ুমণ্ডলের অপর নাম কি, আবহমণ্ডল। বায়ুমণ্ডলকে চোখে দেখা যায় না, শুধু এর অস্তিত্ব আমরা অনুভব করতে পারি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই বায়ুমণ্ডল পৃথিবীর আবর্তনের সঙ্গে আবর্তিত হয়। এবার দেখো, আমি কিন্তু পাঁচের মানের জন্য বলছি, কিন্তু তার মধ্যে দুইয়ের মানের যদি প্রশ্ন হতো তাহলে তোমরা কতটুকু লিখতে, তোমরা কিন্তু প্রথম দু লাইন লিখে তারপর দুটো বৈশিষ্ট্য লিখতে বা তিনটে বৈশিষ্ট্য লিখতে পারো। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস যেগুলো আছে, ছটা স্তরবিন্যাস আছে, তিন দুটো পয়েন্ট বৈশিষ্ট্য দেবে, আর একটা দুটো পয়েন্টে তোমাদের এই যে ছটা স্তর আছে সেটা উল্লেখ করে দিলে দুইয়ের মানের জন্য কিন্তু হয়ে যাচ্ছে। তাই এইরকম প্রশ্নোত্তরের সংকলন যারা আলাদাভাবে সংগ্রহ করতে চাও, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ডিসক্রিপশনে দেওয়া, সেখান থেকে যোগাযোগ করে তোমরা কীভাবে কী নিতে হবে সংগ্রহ করতে পারো PDF আকারে। যাই হোক, এবার এটাই ফিরে আসি। দেখো, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই বায়ুমণ্ডল পৃথিবীর আবর্তনের সঙ্গে আবর্তিত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে মোটামুটি ভাবে 1000-10000 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের অস্তিত্ব আছে। প্রায় 10000 কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডলের উচ্চতা ও উষ্ণতার ভিত্তিতে মূলত 6টি স্তরে ভাগ করা যায়। কিসের কিসের ভিত্তিতে? উচ্চতা আর উষ্ণতার ভিত্তিতে, এটা বুঝতে হবে। তো এবার দেখো কি আছে, 6টা যে স্তর, ট্রপোস্ফিয়ার যার অপর নাম ক্ষুব্ধমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার যার অপর নাম শান্তমণ্ডল, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার, এই যে 6টা টপিক, এই 6টা টপিক তোমরা কিন্তু
তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো, তোমাদের এইটা শুরু করার আগে আরেকটু ডিটেলস দিয়ে দেব। এই যে ব্যাপারটা, তোমরা তোমাদের বইতে তোমরা দেখতে পারো যে ওখানে দেওয়ার দুটো আলাদা ভাগ আছে। কি ভাগ আছে? উপাদানের ভিত্তিতে দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হয়েছে হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ারের অপর নাম কি? সমমণ্ডল। আর হেটেরোস্ফিয়ারের অপর নাম বিষমমণ্ডল। ওখান থেকে এমসিকিউ আসতে পারে। দেখো, হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, সমমণ্ডল মানে বুঝতেই পারছো সমান কিছু হবে যেখানে। তোমরা ওটা ওইভাবে লিখতে পারো যে ভূপৃষ্ঠ থেকে 80 থেকে 85 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, বিশেষত বিভিন্ন গ্যাসীয় উপাদানের অনুপাতের হার একই রকম, সেই একই রকম অনুপাত অনুপাতের হার নিয়ে যে মণ্ডল গঠিত তাকেই আমরা সমমণ্ডল নামে জানি, এবং যার বিস্তার কত? 80 থেকে 85 কিমি। আর তারপরে হেটেরোস্ফিয়ারের ক্ষেত্রে বায়ুমণ্ডলের 85 থেকে আমরা যেটা জেনেছি 10,000 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের অস্তিত্ব আছে, অর্থাৎ 85 থেকে 10,000 অবধি কিন্তু হেটেরোস্ফিয়ার স্তরটি বা বিষমমণ্ডল স্তরটি বিস্তৃত। বিষমমণ্ডল মানে কি? সমান নয়, অর্থাৎ সমমণ্ডলের বিপরীত হচ্ছে বিষমমণ্ডল। এইবার আমরা সমমণ্ডল বিষমমণ্ডল তো জেনে নিলাম, এবার আমরা যে মূল 6টি স্তর সেটার আমরা দেখব, এবং সেখানকার বৈশিষ্ট্যগুলো আমি আলাদা আলাদা করে তোমাদের জন্য তুলে ধরেছি, যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু নোটও করে নিতে পারো, অসুবিধা নেই। দেখো, প্রথম ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, এসএকিউ 2 নম্বরের প্রশ্নের মানেও আসতে পারে, টিকা আকারে আসতে পারে। তা দেখো, ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার ব্যুৎপত্তিগত অর্থ গ্রিক শব্দ ট্রপোস, এর অর্থ পরিবর্তন, আর স্ফিয়ারের অর্থ মণ্ডল। তাহলে যে মণ্ডল কি পরিবর্তিত হয় সেটাকেই বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এবং এর আর একটা নাম কি দেওয়া হয়েছে, একটু আগে তোমাদের দেখিয়েছি, ক্ষুব্ধ মণ্ডল। কেন? বিস্তারিত আলোচনা হবে এবার। দেখো, সংজ্ঞা, ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে প্রায় 8 কিমি আর নিরক্ষীয় অঞ্চলে প্রায় 18 কিমি উচ্চতা পর্যন্ত অবস্থিত বায়ুস্তরকে ট্রপোস্ফিয়ার বলে। তাই বিস্তারটা কতটা? ভূপৃষ্ঠের মেরু অঞ্চলে 8 কিমি, সুমেরু কুমেরুর কথা বলা হচ্ছে, আর নিরক্ষীয় অঞ্চলে প্রায় 18 কিমি পর্যন্ত উচ্চতা পর্যন্ত এই বায়ুস্তর বিদ্যমান, বর্তমান, বিরাজ করছে, অবস্থান করছে, সেই অঞ্চলটুকুকে কিন্তু ট্রপোস্ফিয়ার বলা হয়। বায়ুমণ্ডল এই স্তরে আমরা বাস করি। কারা বাস করি? আমরা মানুষেরা, যত জীবজন্তু যারা বেঁচে আছে তারা কিন্তু এই স্তরেই বসবাস করছে। বায়ুমণ্ডল এই স্তরে বায়ুতে প্রায় 90% ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ প্রভৃতি থাকায় এই স্তরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত, তুষারপাত, এই ঘটনাগুলি ঘটতে দেখা যায়। এই জন্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলীয় এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলে। ক্ষুব্ধ মানে কি? রেগে যাওয়া। তো ঝড় বৃষ্টিটা মানে কি? প্রকৃতির রাগ, প্রকৃতি রেগে গেলে ঝড় বৃষ্টি হয়, তো সেটাকেই শোকেস করার জন্য ক্ষুব্ধ মণ্ডল নাম দেওয়া হয়েছে। ট্রপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধ মণ্ডল। আমরা এই ট্রপোস্ফিয়ারে কিন্তু বাস করি। এর বিস্তারটা আলাদা করে পয়েন্ট করবে তোমরা। ট্রপোস্ফিয়ারের বিস্তার মেরু অঞ্চলে প্রায় 9 কিমি আর নিরক্ষীয় অঞ্চলে প্রায় 18 কিমি। দেখো, 9-এর দ্বিগুণ, এটা খেয়াল রাখতে পারো, খুব সহজেই মনে রাখা যায়। এবার দেখো, বৈশিষ্ট্য দেখে নেব ট্রপোস্ফিয়ার। এর বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ, আমি আলাদা করে দিয়েছি তোমাদের জন্য বই থেকে, তোমাদের পড়তে অসুবিধা হয় বলে। দেখো, কয়ের দাগে বায়ুমণ্ডলস্থিত প্রায় 75% গ্যাসীয় পদার্থ এই স্তরে থাকায় এখানে বায়ুচাপ সবচেয়ে বেশি। দেখো, বলছে বায়ুমণ্ডলে যত গ্যাসীয় পদার্থগুলো রয়েছে তার 75% এখানেই রয়েছে। তাই গ্যাসীয় পদার্থ যদি একটা জায়গায় বেশি পরিমাণে থাকে তাহলে বায়ুচাপটা বেশি হবে, বায়ুর প্রেশারটা বেশি হবে, তাই না? তুমি একটা ঘরের মধ্যে বা একটা কিছু সিলিন্ডারের মধ্যে যদি বেশি পরিমাণে গ্যাস রাখো, তোমরা যে গ্যাসের ওভেনে রান্না করো, তাহলে সেই গ্যাসের ওভেনে যতটা গ্যাস বেশি থাকে, প্রথম অবস্থায় 14.2 কিলো থাকে, নিট ওয়েট লেখা থাকে 14.2, সেটা যত আস্তে আস্তে রান্না করতে করতে কমে যায়, তখন কি হয়, গ্যাসের চাপটা কমে যায়, অর্থাৎ ওয়েটটাও তো কমে যায়। সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। ক্ষয়ের দাগ, ট্রপোস্ফিয়ারের ওপরের স্তরে জলীয় বাষ্প বা মেঘ থাকে না বললেই চলে। বলছে ট্রপোস্ফিয়ারের ওপরে, ক্ষুব্ধমণ্ডলের ওপরে সেরকম ভাবে মেঘ থাকে না, এই ক্ষুব্ধমণ্ডলের মধ্যেই সেটা বেশি বিরাজ করে, বর্তমান, অবস্থান করে। গয়ের দাগ, বায়ুমণ্ডলের এই স্তরে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় তত তাপমাত্রা কমতে থাকে, এবং প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমে যায়। খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল কোশ্চেন। প্রতি 1 কিলোমিটারে কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা কমছে। একে উষ্ণতা হ্রাসের গড় বলা হয়, বা অ্যাভারেজ ল্যাপস রেট অফ টেম্পারেচার। অ্যাভারেজ ল্যাপস রেট তোমাদের দিয়ে দিতে পারে, অ্যাভারেজ ল্যাপস রেট জিনিসটা কি?
এটা কিন্তু তোমরা ভুল করবে না। নর্মাল ল্যাপস রেট বলেও আছে, উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বলতে কি বোঝো, নানা রকম ভাবে কিন্তু তোমাদের এটা আসতে পারে, সেটা কিন্তু তোমরা ভুল করবে না। নেক্সট, ঘয়ের দাগ। এই অংশে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। এই স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, প্রায় শতকরা 90 ভাগ বায়ুর ঘনত্বটাও এখানে বেশি। তাহলে ট্রপোস্ফিয়ার সম্পর্কে একটা সামরিক আমরা জানলাম। ভিডিওটা একটু বড় হচ্ছে, আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু স্কিপ করে যেও না, একটু ডিটেলসে দেখো। এটা কিন্তু শুধুমাত্র পড়ে যাওয়া নয়, আমি একটা স্ক্রিনে দেখাচ্ছি পড়ে যাচ্ছি তা নয়, এটা সম্পূর্ণ আলোচনা আমরা এখানে শেখার চেষ্টা করছি। দেখো পরেরটা শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার পরেরটা, ট্রপোস্ফিয়ারের পর স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হচ্ছে শান্তমণ্ডল। ব্যুৎপত্তিগত অর্থ দেখে নেব। গ্রিক শব্দ স্ট্র্যাটোস, এর অর্থ শান্ত, আর স্ফিয়ার এর অর্থ মণ্ডল, অর্থাৎ এটা শান্ত মণ্ডল, আমরা বুঝতে পারলাম। এবার দেখো সংজ্ঞা, ট্রপোস্ফিয়ারের উপরে কেন বলা হলো, কারণ ট্রপোস্ফিয়ার তো প্রথমে আছে, ট্রপোস্ফিয়ার প্রথমে রয়েছে। ট্রপোস্ফিয়ার 9 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত, নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি, আর মেরু অঞ্চলে 9 কিমি যার বিস্তার ছিল। তাহলে তারপরে তার উপরে অবস্থান করছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা বুঝতে হবে। স্ট্র্যাটোস্ফিয়ার তার উপরে অবস্থান করছে কতটা, ট্রপোস্ফিয়ারের উপরে 18 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। তোমরা অনেকেই বুঝতে পারো না 18টা কোথা থেকে গেল। আরে 18টা তো ওই ট্রপোস্ফিয়ার যে 18তে শেষ হয়েছে, সেই 18 থেকে 50 কিলোমিটার তার উপরে এটা আছে, পরের সিঁড়ি, উপরের সিঁড়ি। সেই উচ্চতা পর্যন্ত অবস্থিত বায়ুস্তরকে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল বলে। কেন শান্ত মণ্ডল বলে দেখে নেব। আগেরটা তো ক্ষুব্ধ মণ্ডল ছিল, ক্ষুব্ধ মণ্ডলের বিপরীতটা কি হয়, মানে রাগ, যে রাগী অপোজিটে শান্ত, সেটাই। এই স্তরে ধূলিকণা, মেঘ প্রভৃতি না থাকায় এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে না, তাই একে শান্ত মণ্ডল বলে। আগেরটায় ঝড় বৃষ্টি ঘটে তাই ক্ষুব্ধ মণ্ডল, এখানে ঘটে না তাই শান্ত মণ্ডল, ইজি ব্যাপার। এর বিস্তার ট্রপোপজের ওপর থেকে প্রায় 50 কিমি পর্যন্ত উচ্চতা পর্যন্ত এর বিস্তার। কিন্তু ট্রপোপজটা কি, এটা তো বুঝলাম না, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশকে কি বলা হয়, ট্রপোপজ। পজ মানে কি, তোমরা ভিডিও চালাতে চালাতে পজ করো না একটু বাদে দেখবে বলে, তো সেই রকম। এখানে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী যে অংশ অর্থাৎ সীমারেখা, সেই মিলন ক্ষেত্রটাকে বলা হচ্ছে ট্রপোপজ। নেক্সট, এখানে দেখে নেব আমরা বৈশিষ্ট্য স্ট্র্যাটোস্ফিয়ারের। এর বৈশিষ্ট্যগুলি দেখে নাও। ক্ষয়ের দাগ, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বায়ুপ্রবাহ, মেঘ, ঝড় বৃষ্টি, বজ্রপাত কিছু দেখা যায় না বলে দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলো ঝড় বৃষ্টি এড়িয়ে চলার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে চলাচল করে। জেট বিমানগুলি সাধারণত এই স্তরের মধ্যে দিয়ে চলার সময় আকাশে সাদা দাগ রেখে যায়। জেট প্লেনগুলো কোথা দিয়ে চলাচল করে, এখান দিয়েই চলাচল করে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। এখানে ঝড় বৃষ্টি হয় না, তাই জন্য জেট প্লেনগুলো এখান দিয়ে যাতায়াত করে। ক্ষয়ের দাগ, এই স্তরের মধ্যে উপরের দিকে 15 থেকে 30 কিমি বা মতান্তরে 20 থেকে 50 কিমি উচ্চতায় ওজোন স্তর অবস্থান করছে। ওজোন স্তর যেটা কিনা আমাদের অতিবেগুনি রশ্মিকে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠে আসতে বাধা দেয়, খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা নিয়ে হয়তো অন্য কোনো দিন আবার আলোচনা করা যাবে। যাই হোক, গয়ের দাগ, এই স্তরে বায়ুর ঘনত্ব চাপ কম হয়। দেখো আগের স্তরে আমি কি বলেছিলাম, গ্যাসীয় পদার্থগুলো 75% রয়েছে, সেই জন্য সেখানে গ্যাসীয় চাপ বেশি, ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম চাপও কম। তাই এই স্তরে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পেয়ে ঊর্ধ্বসীমায় 0 ডিগ্রিতে পৌঁছয়। অর্থাৎ এখানে কিন্তু আগেরটায় যেমন কি হচ্ছিল, উষ্ণতা কম ছিল, এখানে কিন্তু উষ্ণতা বাড়ে। আগেরটায় 6.4 ডিগ্রি সেলসিয়াস আরে কম ছিল, সেন্টিগ্রেডে কম ছিল, এখানে কিন্তু আবার বাড়া শুরু হলো। আগেরটায় কম ছিল, এটাই বাড়ছিল, মানে পুরোপুরি অপোজিট। ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে যদি পার্থক্য দিয়ে দেয়, এখান থেকে হুবহু দুটোকে পাশাপাশি তোমরা লিখে পার্থক্য লিখে দিতে পারো। যাক, ডিসকাসটা একটু শোনো মন দিয়ে, আশা করি উপকারে আসবে। এবার দেখো মেসোস্ফিয়ার, ব্যুৎপত্তিগত অর্থ গ্রিক শব্দ মেসোস, এর অর্থ মধ্যভাগ, আর স্ফিয়ার অর্থ মণ্ডল, এটা হচ্ছে মধ্যবর্তী একটা অংশ। যে 6টা যে স্তর রয়েছে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলে, তার মধ্যবর্তী স্তর 3 নম্বর, 6-এর মধ্যবর্তী 3 বা ½-3, সেই জন্য এটা মেসোস্ফিয়ার। এর সংজ্ঞা দেখে নেব। স্ট্র্যাটোপজের ওপর থেকে বায়ুমণ্ডলের প্রায় 80 কিমি উচ্চতা পর্যন্ত এই উষ্ণতা কমতে থাকে এবং এই অংশটিকে মেসোস্ফিয়ার বলে। স্ট্র্যাটোপজ তো বুঝলাম না, কিছুই না। স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশকে কি বলে,
স্ট্র্যাটোপজ, যেখানে দুটো সীমারেখা মিলিত হচ্ছে। তাহলে সেটা বুঝলে, তাহলে স্ট্র্যাটোপজের উপর থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত আমরা জেনেছিলাম যে 18 থেকে 50 কিমি পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার। এবার স্ট্র্যাটোস্ফিয়ার 50 কিমি অবধি শেষ হয়ে গেল, 50 থেকে 80 অবধি হয়ে যাচ্ছে মেসোস্ফিয়ার। এর বিস্তার দেখো, সেটাই বলা হচ্ছে মেসোস্ফিয়ার স্তরটি স্ট্র্যাটোপজের স্তরের উপর থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত অবস্থিত। তোমরা এটাও ঘুরিয়ে লিখতে পারো যে 50 কিমি থেকে 80 কিমি পর্যন্ত অবস্থিত, একই ব্যাপার। মানে একটা জিনিসের যেমন অনেকগুলো নাম থাকে, আমাদের ডাক নাম অনেক থাকে বাড়িতে, তো সেই রকম এই এই জিনিসগুলোর বিভিন্ন নাম, কিন্তু জিনিসটা একই। ভূগোলে কিন্তু তোমরা যদি বুঝে যাও একবার, এই অঙ্কের মতো নাম্বার, তোমরা নিজের ভাষায় ভূগোলকে লিখতে পারো, কিন্তু বুঝতে হবে আগে টপিকটা কি। বৈশিষ্ট্যটা দেখে নেব, মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। আরে বৈশিষ্ট্য তো জানা হয়ে গেছে সব, এই সংজ্ঞার মধ্যে থেকেই তো বৈশিষ্ট্য হয়, কি করে দেখে নাও। পয়দা, ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতার এই স্তরে বায়ুর তাপমাত্রা সবচেয়ে কম থাকে, প্রায় 93 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, ভূপৃষ্ঠ থেকে 80 কিমি পর্যন্ত এর বিস্তার, এটা একটা বৈশিষ্ট্য দিতে পারো, এবং তার সঙ্গে জুড়ে দেওয়া হলো যে এখানে তাপমাত্রা সবচেয়ে কম থাকে, কত, -93 ডিগ্রি, এটা একটু মাথায় রাখতে হবে। ক্ষয়দা, মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, সেগুলো মেসোস্ফিয়ার স্তরের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে, তাহলে দেখো মেসোস্ফিয়ার স্তরের মধ্যে যখনই উল্কাগুলো ঢুকছে তখন পুরো ছাই হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে আমি রিলেট করাবো, যেহেতু তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট, তোমরা জ্ঞানচক্ষু পড়েছো নিশ্চয়ই বাংলায়, তো জ্ঞানচক্ষু মেসোমশাই কি করেছিল, কারেকশন করে দিয়েছিল তপনের লেখাগুলো, তপনের স্বপ্নগুলো কি হয়ে গিয়েছিল, ছাই হয়ে গিয়েছিল না, কারেকশন করে যখন লেখাটা সে পড়তে গিয়েছিল, মা যখন বলেছিল পড়তে, পড়তে গিয়ে তার স্বপ্ন তো ছাই হয়ে গেছিল, মানে ধূলিসাৎ হয়ে গেছিল, এবং সে শপথ নিয়েছিল না যে আর কোনোদিন কাউকে দিয়ে কারেকশন করে সে লেখা ছাপাবে না, দরকার হলে সে নিজে যাবে তার লেখা ছাপুক না ছাপুক। তাহলে মেসোর জন্য ছাই হয়ে গেল, সেই মেসোস্ফিয়ারে ছাই হয়ে যায় উল্কা, লিঙ্ক পড়ার সঙ্গে লিঙ্ক করতে হবে তো। গয়দা, আর প্রসঙ্গ ধরে জানাবো বাংলার কিন্তু সমস্ত ভিডিওগুলো করা আছে, প্রতিটা গল্প কবিতা এবং কি উত্তর, LAQ SAQ MCQ উত্তরও কিন্তু আমি তোমাদের জন্য আপলোড করে রেখেছি, অবশ্যই ডেসক্রিপশানে ক্লাস 10 বেঙ্গলি ওই প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। এবার দেখো লাস্ট, এই স্তরে বায়ুর চাপ ক্রমশ কমতে থাকে, এটা তো কমন, ট্রপোস্ফিয়ারে বেশি ছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে খানিকটা কমেছে, এখানে আরও কমবে। নেক্সট চলে যাবো থার্মোস্ফিয়ার, উদ্ভূতিগত অর্থ বা গ্রিক শব্দ থার্মোস, এর অর্থ উষ্ণতা, আর স্ফিয়ারের অর্থ মণ্ডল, তাহলে উষ্ণ মণ্ডলকে আমরা ডাকতে পারি থার্মোস্ফিয়ার। মেসোপজের পর থেকে প্রায় 500 কিমি পর্যন্ত অবস্থিত হালকা বায়ুস্তরকে বলা হয় থার্মোস্ফিয়ার। আবার একই জিনিস, মেসোপজ কি জিনিস, মেসোপজ অর্থাৎ মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ। মেসোস্ফিয়ার আমরা জানতাম 80 কিমি পর্যন্ত বিস্তৃত ছিল, এবার 80 পরের থেকে কত অবধি, 500 কিমি পর্যন্ত হচ্ছে থার্মোস্ফিয়ার, উষ্ণমণ্ডলের অবস্থান, এর বিস্তার প্রায় 90 থেকে 500 কিমি, বা তোমরা পক্ষান্তরে 80 থেকে 500 কিমিও করতে পারো। বৈশিষ্ট্য, থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো দেখে না, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। দেখো আগে দুটো স্তরে কি দেখলাম আমরা, তাপমাত্রা কমছিল, প্রথম স্তরে বেড়েছিল একদম ভূপৃষ্ঠের ট্রপোস্ফিয়ারে, পরের স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ারে কমলো, এখন আবার তাপমাত্রা বাড়বে থার্মোস্ফিয়ার। উষ্ণ মণ্ডল মানে তো তাপমাত্রা বাড়া, বুঝতেই পারছো। ক্ষয়ের দাগ, হালকা দিয়ে বায়ু দিয়ে গঠিত এই স্তরের ভর, বায়ুমণ্ডলের মোট ভরের মাত্র 0.5%, মানে খুবই কম। গ, এই স্তরে নিম্নভাগে তড়িৎযুক্ত কণা বা আয়নের উপস্থিতি দেখা যায়, তাই থার্মোস্ফিয়ারের নিম্নভাগকে কি বলা হয়, আয়নোস্ফিয়ার, খুব গুরুত্বপূর্ণ অংশ। থার্মোস্ফিয়ারের নিচু অংশকে কি বলা হয়, আয়নোস্ফিয়ার। এখানে কি কি দেখা যায় এই স্তরে, সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, এক্সরে রশ্মি, আলফা বিটা গামা রশ্মি, বায়ুমণ্ডলে পরমাণু ভেঙে ঋণাত্মক ইলেকট্রনের বহিষ্কার ও ধনাত্মক বস্তুকণা সৃষ্টি করে আয়নিত হয়ে থাকে, এই জন্য এই স্তরটাকে কি বলা হয়, আয়নোস্ফিয়ার বলা হয়। আমি একটু ডিটেলস বলে দিলাম, যেটা এখানে নেই আমি মুখে বলে দিলাম, কেন থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয়, তোমরা ভিডিওটা শুনে কিন্তু লিখে নিতে পারো। ঘয়ের দাগ, তড়িতাহত অণুর চৌম্বক বিক্ষেপের ফলে সুমেরু কুমেরু অঞ্চলে একরকম উজ্জ্বল আলোক বিচ্ছুরণ দেখা যায়, একে মেরু জ্যোতি বা মেরু প্রভা বলা হয়। মেরু প্রভা বা মেরু জ্যোতি কি, সেটাও কিন্তু এখানে বলা হয়। উমর দাগ, এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত, খুবই গুরুত্বপূর্ণ, বেতার তরঙ্গ কোথা থেকে প্রতিফলিত হয়, থার্মোস্ফিয়ার থেকে। এরপর চলে যাবো এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে 1500 কিমি পর্যন্ত বায়ুস্তরকে এক্সোস্ফিয়ার বলা হয়। আর বললাম না যে কতটা কি বিস্তার কি হবে মনে রাখবে, কারণ তোমরা বুঝে গেছো আশা করি, এক্সোস্ফিয়ারের বিস্তার 500 থেকে 1500 কিমি, কারণ আগেরটা 500 কিমি অবধি ছিল। বৈশিষ্ট্য, এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো দেখে নাও,
বায়ু এত হালকা যে এর অস্তিত্ব প্রায় বোঝাই যায় না, এটা কমন পয়েন্ট। এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়, এটা মনে রাখতে হবে। এক্সোস্ফিয়ারে হিলিয়াম প্লাস হাইড্রোজেন, হিলিয়াম প্লাস হাইড্রোজেনের একটা বাড়বাড়ন্ত এখানে দেখা যায়। গ, কৃত্রিম উপগ্রহ, স্পেস স্টেশন প্রভৃতি এই স্তরে অবস্থান করে। কৃত্রিম উপগ্রহ, স্পেস স্টেশন যেগুলো আমরা পাঠাই বিভিন্ন মহাকাশে, সেগুলোর কিন্তু অবস্থান কোথায়? এক্সোস্ফিয়ারে, মানে এক্স ফ্যাক্টর। তোমরা একটা জানো না কোনো কিছুর এক্স ফ্যাক্টর, তো মহাকাশ অভিযানের এক্স ফ্যাক্টর এক্সোস্ফিয়ার, এইভাবে লিঙ্ক কর। এই স্তরে উষ্ণতা বৃদ্ধি পায়, তবে তা দ্রুত নয়। দেখো উষ্ণতা কিন্তু বাড়ছে, প্রথম ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কমেছিল, পরের দুটোতে কি হয়েছে? পরের দুটোতে কিন্তু হালকা হালকা করে উষ্ণতা কি হচ্ছিল? প্রথম ট্রপোস্ফিয়ারে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস আর কমলো, পরেরটাতে গিয়ে উষ্ণতা একটু বাড়লো, পরেরটাতে আবার কমলো, পরেরটায় আবার বাড়লো, এইভাবে কমছে বাড়ছে কমছে বাড়ছে, এইভাবে মেনটেন হচ্ছে। ম্যাগনেটোস্ফিয়ারে চলে যাবো, এক্সোস্ফিয়ারের উপরে 1500 থেকে 10000 কিমি পর্যন্ত শেষ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, বা সর্বশেষ স্তর ম্যাগনেটোস্ফিয়ার বা ম্যাগনেট বা চৌম্বকীয় ক্ষেত্র। এর বৈশিষ্ট্যগুলো দেখে নাও, পৃথিবীর বায়ুমণ্ডলের আয়নিত করার উপস্থিতি নিয়ন্ত্রিত হয় এই স্তরে, নিয়ন্ত্রণ করে। চুম্বকের দ্বারা সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়ে থাকে। তুমি যদি লোহা জাতীয় কিছু বা ধাতু তুমি রাখো চুম্বকের সঙ্গে, তাহলে সেটাকে আকর্ষণ করে। সেই রকম বায়ুমণ্ডলের আয়নিত কণাগুলোকে এরা নিয়ন্ত্রণ করে, এই ম্যাগনেটোস্ফিয়ার। এখানে ইলেকট্রন প্রোটন আয়নগুলি বলয় আকারে অবস্থান করে, বলয়ের মতন অবস্থান করে। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় শনির বলয়ে আছে সেই ছবি দেখেছো, বলয়ে গোলভাবে চারিদিকে ঘিরে অবস্থান করে। এই স্তরের ঊর্ধ্বসীমা ধীরে ধীরে মহাশূন্যে বিলীন হয়ে যায়, এবং এর ঊর্ধ্বসীমায় কিন্তু মহাশূন্য শুরু হয়, মহাশূন্য এখান থেকে স্টার্ট হয়। তাহলে এই হচ্ছে তোমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরবিন্যাস সম্পূর্ণ আলোচনা আমি ডিসকাস করে দিলাম। যদি ভিডিওটা একটু বিন্দুমাত্র তোমাদের ভালো লাগে, অবশ্যই জিকিউইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ শেয়ার করলেই কিন্তু জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।